আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানহাস মাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। বন্ধুরা, এখন বিকেল, তো বিকেল থেকে ক্যামেরাটা অন করলাম। তো এখন আমি আর আমার আপা মানহাবুরিকে নিয়ে ছাদে যাচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওর সাথেই থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই থাকুন। বন্ধুরা, ছাদে চলে আসছি। তো ছাদ থেকে বাইরের দৃশ্যটা অনেক ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর মান্না তো অনেক খুশি, পুরো ছাদ দিয়ে হাঁটাহাঁটি করছে। বন্ধুরা, আজকে ডাক্তার দেখাতে যাব। তো সন্ধ্যার পরে আমাদের ডাক্তার, মানে হ্যাঁ সন্ধ্যার পরে বসবে। তো ভাবলাম একটু ছাদে যাই, ছাদে ভালো লাগবে। আর এটা হচ্ছে 26 তারিখের ভিডিও। তো এই তো ছাদ থেকে যতটুকু দেখা যায় দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর অনেক বাবিরা আসছে ছাদে হাঁটার জন্য। তো বিকেল হলে অনেকে হাঁটাহাঁটি করে, তো আপাও আসে হাঁটতে। তো আগে যখন আসতাম তখন আমিও হাঁটতাম। তারপর অনেক ভালো লাগে, বিমান দেখা যায়, এয়ারপোর্টের কাছে এই বাসাটা। তো একটু হাঁটটা কাঁপছে, কারণ হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ভিডিও করছি। তো বুঝতেই পারছেন আমার হাঁটতে সমস্যা, হাতেও সমস্যা। বন্ধুরা, এই তো আপার গাছ। তো বিভিন্ন রকম গাছ লাগিয়েছে, তো অনেক ভালো লাগে। তো ছাদে আসলে আসলে মনটা ভরে যায়, অনেক ভালো লাগছে। মানহা অনেক খুশি, আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই থাকুন। আমার একটু গলা ব্যথা করছে, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখছো? আচ্ছা,
বন্ধুরা, এখন ডাক্তার দেখাতে যাচ্ছি, তো একটু আগেই বের হলাম, কারণ দেখা যায় ঢাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লেগে যায়। তো আমি একটু আগেই যাই, 7টার দিকে আমার ডাক্তার। তো আপনাদের ভাই, আমি, দুলাভাই, তারপর আমার বড় ভাগ্না প্রিন্স, তো আমরা সবাই চারজনে মিলে যাচ্ছি আপার কাছে, মানহাকে রেখে যাচ্ছি, কারণ ওকে নিব না। এই দেখা যায় বেশি সময় যদি লেগে যায়, বাচ্চা মানুষ কান্না করবে, সেজন্য রেখে গেলাম। রিহা আমার আছে, আর ওর খালামণির কাছেও মানে অনেক ভালো থাকে, তো আশা করি কান্না করবে না। তো এখন আমরা যাবো, আপনারা ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, এই তো ডাক্তার দেখানোর জন্য বসে আছি, তো ডাক্তার এখনো আসেনি, তো একটু অপেক্ষা করছি, তো এখনই নাকি আসবে। তারপরে ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, ডাক্তার দেখানো হয়েছে, তো এখন চলে যাচ্ছি, তো কোনো পরীক্ষা দেয়নি, কিছু ওষুধ দিয়েছে, তো খেয়ে দেখি কি হয়। তো এখন আমরা চলে যাব, আপনার ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, এই তো পাশে রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানে আমরা খেয়ে যাব। তো আপাকে বলিনি, তো আমি, আমার বড় ভাইগনা প্রিন্স, দুলাভাই, আপনাদের ভাইয়া, আমি, আমরা চারজন খেয়ে যাব। তো এখানে খাবার অনেক মজা, তো আসলে কাছাকাছি ডাক্তার দেখালাম, তো ভাবলাম এখান থেকে খেয়ে যাই। আর প্রচুর ভিড় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, মানে এত লোক, মানে বসতে দিতেই পারে না এরা, মানে জায়গায় হয় না। তো আমরা খেয়ে যাবো, আপাকে বলিনি, আপা ফোন দিয়েছিল যে এখন আসছো না কেন, ডাক্তার দেখানো হয়নি। তো ভাবছি আপা তো অনেক কিছু রান্না করছে, তো আপাকে জানাইনি। তো এই তো বন্ধুরা, খেতে বসছি, তো আমরা খাবো নান, রুটি আর চাপ খাবো। তো অনেক লোকজন বসতেই মানে জায়গায় হচ্ছে না, এত মানে ভালো এখানে খাবারগুলি। তো আমরা এখন খাবো, তো আপনার ভিডিওর সাথেই থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ঠিক আছে, খেয়েই বাসায় চলে যাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।